মুহূর্তে উদ্বেগ বাড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 624 জন এবং 24 ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা 179 জন, যা যথেষ্ট উদ্বেগের। রাজ্যে মৃত্যুর হার 1% সামান্য বেশি। 24 ঘন্টায় স্যাম্পল টেস্ট হয়েছে 27,148 জনের এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 624 জন এবং কলকাতায় এই সংখ্যাটা 179 জনের। বিস্তারিতভাবে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৃজিতা। সৃজিতা, এর আগে পূজোর সময় এই ভয়টাই কিন্তু আমাদের মনের মধ্যে সব থেকে আগে এসেছিল যে যেভাবে ভিড় হচ্ছে পূজোর পরে এই ছবিটা আরো ভয়ঙ্কর রূপে বদলে যেতে পারে, সেই আশঙ্কায় কিন্তু সত্যি হচ্ছে সৃজিতা। একদমই একদমই তাই মধুকল্পিতা, যে বিষয়টা পুজোর সময় বা পুজোর আগে থেকে চিকিৎসক মহলও ভয় পেয়েছিল যে পুজোয় যদি প্রচুর পরিমাণ ভিড় হয়, যদি ভিড় উপচে পড়ে, তাহলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা সবসময় শিওরে ছিল। যদিও হাইকোর্টের রায়ের পরেও আমরা বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে দেখেছি, বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলিতেও দেখেছি প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং কোভিড বিধিকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, কোভিড বিধি কোনোভাবেই মানা হয়নি। আমি তোমাকে আজকে যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে বুলেটিন প্রকাশিত হয়েছে, গত 24 ঘন্টার কি হিসাব রয়েছে এবং 17 তারিখ অবধি কতজন আক্রান্ত রয়েছেন, কতটা টেস্ট হয়েছে, সেটা একবার তোমাকে একটু জানানোর চেষ্টা করব। যেমনটা তুমি বলছিলে যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন 624 জন এবং তোমাদেরকে আরেকটু জানাই যে টোটাল মোট কোভিড কেস 17 সৃজিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অর্জুন দাশগুপ্ত। ডক্টর দাশগুপ্ত, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। যেভাবে আবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাটা বাড়ছে তা যথেষ্ট উদ্বেগের, তাহলে কি এবারে করোনার তৃতীয় ঢেউ? না, এরকম ভাবে ঠিক এক্ষুনি বলা যাচ্ছে না। মানে আমরা যে এই যে ইনক্রিজিং নাম্বারটা দেখছি আর কি, একদিক দিয়ে দেখতে হবে টেস্টের সংখ্যা কমেছে, আর পুজোর সময় যে ভিড়টা সেটার যে এফেক্টটা পড়বে সেটা এফেক্ট পড়তে এক থেকে দু সপ্তাহ লাগবে, তো এত তাড়াতাড়ি ওটা নয়। এটা হচ্ছে পুজোর আগে যে জনসমাগম হয়েছিল, ওই কেনাকাটার ভিড়, সেটারই রিফ্লেকশন দেখছি আমরা। সেটাও বোধহয় ট্রু রিফ্লেকশন নয়, কারণ টেস্ট কিন্তু কমেছে আর কি, কিন্তু পার্সেন্টেজ বেড়েছে আর কি, পজিটিভ পার্সেন্টেজ বেড়েছে। একটা সার্চ তো আমরা দেখবই, সেটা তৃতীয় ঢেউ হবে কিনা সেটা সময়ই বলবে, তবে পূজোর এফেক্ট এক্স্যাক্টলি বুঝতে বুঝতে আমাদের আরো কয়েকদিন সময় লাগবে। বেশ, তাহলে আরো একটা বিষয় জানতে চাইবো ডক্টর দাশগুপ্ত, যে তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কোন কোন দিকগুলোতে একটু মানুষকে সামলে চলতে হবে? মানুষকে সামলে চলতে হবে মেইনলি সরকারকে, এবং মানুষকে বুঝতে হবে যে জনসমাগম কোনোভাবেই করতে দেওয়া যাবে না, কারণ আমরা অন্য অনেক ব্যাপারে তো অনেক রিল্যাক্স হয়েছি। ভ্যাকসিনেশন বাড়াতে হবে, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার অবস্থা ভ্যাকসিনেশনে খুব খারাপ নয়, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা মোটেই ভালো নয়। সেখানে ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সেটা বিনামূল্যেই করতে হবে, এবং মানুষকে জনসমাগম এড়িয়ে চলতে হবে, মাস্ক এই মুহূর্তে ছাড়া যাবে না। একদমই, বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অর্জুন দাশগুপ্ত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৃজিতা। সৃজিতা, ডক্টর দাশগুপ্ত যেটা বলছিল যে আমাদের যদি পূজোর এফেক্ট বুঝতে হয় তাহলে কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তো সেক্ষেত্রে পুজোতে আমরা যেভাবে ভিড় দেখেছি তাহলে কিন্তু আরো ভয়টা কিছুটা হলেও মনের মধ্যে বেড়ে যাচ্ছে। ঠিক শ্রেয়সী, যেমনটা চিকিৎসক বলছিলেন, কারণ ইনকিউবেশন পিরিয়ডটা থাকে, কাজেই পুজোর প্রভাবটা আমরা এত শীঘ্র বুঝতে পারবো না। আজকে হয়তো একাদশী দ্বাদশী বাদে আজকে হয়তো ত্রয়োদশীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কাজে এত শীঘ্র আমরা বুঝতে পারবো না। যেটা হবে যে অন্তত 14 দিন আমাদের অপেক্ষা করতে হবে বা অন্তত আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে পুজোর এফেক্টটা বোঝার জন্য। চিকিৎসক টেস্টের কথাও বলছিলেন, আমি যদি এই মুহূর্তে টেস্টের পরিমাণটা তোমাকে একটু জানাই, তাহলে স্যাম্পল টেস্টের সংখ্যা 17ই অক্টোবরের যেটা হিসাব দেখাচ্ছে সেটা 27,148, যেখানে সত্যি কথা বলতেই টেস্টের সংখ্যা হয়তো কোথাও না কোথাও গিয়ে একটু বাড়াটা প্রয়োজন। আর এখনো অবধি তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে
যেভাবে কোভিড আক্রান্তের আশঙ্কা আমরা করছি বা সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃতীয় ঢেউ যদি সত্যি আছড়ে পড়ে এই রাজ্যে, তাহলে এখনো অবধি বেডের অ্যাভেলেবিলিটি কতটা রয়েছে, কত পরিমাণ বেড রয়েছে সেই দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে এখনো অবধি শুধুমাত্র কোভিড চিকিৎসা করার জন্য 203টা হাসপাতাল রয়েছে, তার মধ্যে প্রাইভেট এবং সরকারি মিলিয়ে বলছি শুধুমাত্র সরকারি রয়েছে 196টা, বেসরকারিতে 7টা আপাতত রয়েছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তৃতীয় ঢেউ আছড়ে পড়ে, এক সপ্তাহ পর যদি চিত্র পরিবর্তিত হয়, ভয়ের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে এবং সেখান থেকে যেমন চিকিৎসকরাও বলছে আমাদেরকে অনেক বেশি করে সচেতন থাকতে হবে, এখনো মাস্ক পরতে হবে, ভিড় এড়াতে হবে। ধন্যবাদ তোমাকে সৃজিতা।